মুখ্যমন্ত্রীর দায়িত্ব থেকে দূরে তবুও জনপ্রিয়তায় এতটুকু ভাটা পড়েনি। বলছিলাম রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেবের কথা। রাজ্যের একটা বিরাট অংশের মানুষের হৃদয়ে এখনো জায়গা করে রেখেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব। একের পর এক অভিযোগ, মিডিয়া বিদ্বেষী মনোভাব আর অনেক অদৃশ্য কারণে কিনা বিপ্লব সক্রিয় রাজ্য রাজনীতিতে থেকে হাজার মাইল দূরে। এখন তিনি রাজ্যসভায় একমাত্র সদস্য। সোমবার দীপাবলি মেলায় এসে মায়ের আশীর্বাদ নিয়ে মিডিয়ার মুখোমুখি হয়েছেন। বলতে ভোলেননি তিনি উদয়পুরের ছেলে। 2018 নির্বাচনে মানুষ ভোট দিলেও মাতা ত্রিপুরা সুন্দরী দেবীর আশীর্বাদে তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পেরেছিলেন। এখন রাজ্যসভার সদস্য এবং পাশাপাশি সুদূর হরিয়ানায় দলীয় দায়িত্ব পালন করছেন। বলা হয় রাজ্যের মুক্তির কাণ্ডারী তিনি। সোমবার মায়ের মন্দিরের সামনে দাঁড়িয়ে মনে করিয়ে দিয়েছেন, শূন্য থেকে রাজ্যের ক্ষমতায় আসা একমাত্র সম্ভব হয়েছে জনগণের সমর্থন এবং মায়ের আশীর্বাদে। এটা ঘটনা এই বিরাট পরিবর্তনের পরেও রাজ্যের মুখ্যমন্ত্রীর একটি সম্পূর্ণ মেয়াদকাল পূরণ করা হয়ে ওঠেনি। পরিবর্তন করে আমাকে ত্রিপুরা মানুষ মুখ্যমন্ত্রী বানিয়েছে, মানুষ ভোট দিয়েছে, কিন্তু আমার পূর্ণ বিশ্বাস যে মার আশীর্বাদ ছাড়া শূন্য থেকে সরকার হয় না। ক্ষমতা অস্থায়ী আর জনগণই যে শেষ কথা বলে বিপ্লব কুমার দেব যেন বারবার মনে করিয়ে দিলেন, সঙ্গে একরাশ আফসোস। বিশেষ প্রতিবেদন, ত্রিপুরা পাবলিক ওপিনিয়ন নিউজ।